শুক্রবার সন্ধ্যায় জঙ্গল থেকে গরু আনতে গিয়ে দুষ্কৃতীদের গাদা বন্দুক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হন লাল থাজুহালা রিয়াং নামে এক ব্যক্তি। ঘটনা আম্বাস থানাধীন হাদু কলক ব্রু হাপাড়া সংলগ্ন এলাকার জঙ্গলে। আহত ব্যক্তি হাদু কলক ব্রু হাপাড়া বাসিন্দা। স্থানীয়রা তার চিৎকার শুনে জঙ্গলে ছুটে যান এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাই জেলা হাসপাতালে নিয়ে আসেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আম্বাস থানার পুলিশ। পুলিশ পুনর্বাসন প্রাপ্ত রিয়াং শরণার্থী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ এলাকারই দুই যুবককে আটক করেছে। তাদের কাছ থেকে দুটি গাদা বন্দুককে উদ্ধার করে পুলিশ। ধৃতদের নাম তাংসাইহা রিয়াং ও জুইথুমহাই রিয়াং। ধৃতদের বাড়ি ব্রুহাপাড়ায়। আম্বাস থানার ওসি গুরুপদ দেবনাথ এই ঘটনা জানান। সন্ধ্যার পরে একটা খবর আছে যে একটা লোক বুলেট ইঞ্জুরি হয়েছে ব্রুহাপাড়া হাদুক লোক রিয়াং শরণার্থী পাড়ায়। এখানে 3 মাস পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে যাই। যাওয়ার পরে ঘটনার সত্যতা আমরা পাই। সত্যতা পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে তদন্ত আরম্ভ করি। যে কান্টিমেট লিখা কান্টিমেট গানটা আমাদের ইনভলভ ছিল, আমরা এগুলো রিকভারি করি। দুজন পার্সনের আমাদের ইনভলভ ছিল, তাদেরকে আমরা টিফিন করে থানাতে নিয়ে আসি। তাদের নামগুলো একটু স্যার? তাদের একটা নাম হলো তাং সাই হা রিয়াং, আর জনের নাম হলো জুই থুমরাই রিয়াং। দুজন ব্যক্তি। তার স্যার বাড়ি কোন জায়গায়? তারা ব্রহ রিয়াং শরণার্থী পাড়া, ব্রহ পাড়া বাড়ি করে হাদুগুলো। স্যার কী কারণে গুলি হয়েছে? কি কারণ? আমাদের এটা প্রিলিমিনারি তদন্ত চলছে। তদন্ত আমাদের এখনো জাস্ট স্টার্টিং, তদন্ত শেষ হলে আমরা সেটা বলতে পারি। এদিকে গুরুতর আহত লাল থাজুহালা রিয়াংকে কুলাই জেলা হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে আহত ব্যক্তি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে আম্বাস থানাধীন হাদুকলক ব্রুহাপাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।